মিস্টার মোহাম্মদ শরীফুজ্জামান 1967 সালের 1 অক্টোবর বাংলাদেশের পশ্চিম জেলা রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এসএসসি পাশ করেন। মিস্টার শরীফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে 1989-90 সেশনে পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্মান এবং 91-92 সেশনে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপরেই ICDDRB থেকে এপিডেমিওলজিক্যাল মেথডস ইন পাবলিক হেলথে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। এরপর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে জনস্বাস্থ্যের উপর এপিডেমিওলজিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। মিস্টার শরীফ তার বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পরপরই সফটওয়্যার অ্যাপ্লিকেশন আইটি ক্ষেত্রে নিজের সক্ষমতা তৈরিতে নিবিষ্ট হয়ে পড়েন। তিনি বেশ কিছুদিন ঢাকা শহরের বিভিন্ন কম্পিউটার ইনস্টিটিউটে কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লিকেশনের প্রশিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি 2000 সালে থাইল্যান্ডের AIT থেকে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশনে ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। মোহাম্মদ শরীফুজ্জামান বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দিল্লি ভারত অফিসে ডেটা ম্যানেজমেন্ট অফিসার হিসেবে টিকা এবং টিকা উন্নয়ন কর্মসূচির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রধান দায়িত্ব হল আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সমস্ত ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগ VPD টিকা এবং ভ্যাকসিন ডেভেলপমেন্ট IVD দলকে সমর্থন করা আর টিকাদানের সমস্ত দিক সমন্বয় করা। তিনি WHO ইউনিসেফের যৌথ প্রতিবেদনের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা জমা দেওয়ার ভিত্তিতে এই অঞ্চলের 11টি দেশের প্রোফাইল প্রস্তুত করেন। এছাড়াও তিনি সাপ্তাহিক VPD বুলেটিন, মাসিক ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগ বুলেটিন, ত্রৈমাসিক হাম এবং রুবেলা বুলেটিন প্রকাশ করেন। তিনি রুটিন টিকাদান এবং ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগের উপর COVID-19 এর প্রভাব মূল্যায়নের জন্য স্ট্যান্ডার্ড মনিটরিং সিস্টেম তৈরিতে মুখ্য ভূমিকা রেখেছেন। COVID-19 টিকাদান এবং AEFI রিপোর্টিংয়ের উপর একটি সাপ্তাহিক প্রতিবেদনের সরঞ্জাম তৈরি করেছেন, যার উপরে সমস্ত দেশ সাপ্তাহিক প্রতিবেদন টিকাদান এবং সুরক্ষার অগ্রগতি পর্যবেক্ষণ করতে এবং অঞ্চলটির সমস্ত স্টেক হোল্ডারদের সাপ্তাহিক আপডেট প্রকাশ করে। WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া COVID-19 তথ্য সিস্টেমের বিকাশ COVID-19 টিকা প্রতিদিন আপডেট হয় এবং এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যা আঞ্চলিক কেন্দ্রবিন্দু হিসেবে বিকাশ, ফিল্ড টেস্ট এবং WHO টিকাদান তথ্য সিস্টেম বাস্তবায়নের জন্য কাজ করছে। এটি একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের সমস্ত দেশ তাদের ডেটা আপডেট করার এবং সংক্ষিপ্ত তথ্যের ভিজুয়ালাইজ করার সুযোগ পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসে যোগদানের আগে তিনি WHO বাংলাদেশ, কেয়ার ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহ জনস্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্যসেবায় বিভিন্ন অধিদপ্তরের অধীনে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রকল্পে কাজ করেছেন। তার কাজের বিশেষ ক্ষেত্রগুলো হল জনস্বাস্থ্য রোগ পর্যবেক্ষণ, তথ্য পরিচালনা, স্বাস্থ্য তথ্য ব্যবস্থা, তথ্য বিশ্লেষণ, তথ্য ভিজুয়ালাইজেশন, তদারকি ও মূল্যায়ন। এছাড়া জনস্বাস্থ্যের ডেটা পরিচালনার প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এবং ডেটা ব্যবহার, ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগ পোলিও এবং হামের ঝুঁকি মূল্যায়ন, নতুন ভ্যাকসিনের পোস্ট মূল্যায়ন, প্রোগ্রামিং অগ্রগতি এবং পর্যবেক্ষণ সিস্টেমের পারফরমেন্স নির্ণয় করা। মিস্টার শরীফ ফিলিপাইনের ম্যানিলা ভিত্তিক WHO ইথিওপিয়া এবং WHO ওয়েস্টার প্যাসিফিক আঞ্চলিক অফিসের মতো বিভিন্ন দেশে স্বল্পমেয়াদি দায়িত্ব পালন করেছেন। পানি ও স্যানিটেশন, HIV/AIDS, পুষ্টি, টিকাদান এবং ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগের পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং জরিপ পদ্ধতিতে তিনি বিভিন্ন জনস্বাস্থ্য বিষয়ক বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করেছেন। মিস্টার শরীফ ভারত, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ইথিওপিয়া, কেনিয়া, ফিলিপাইন,
সিঙ্গাপুর, মায়ানমার, ইন্দোনেশিয়া, হাঙ্গেরি, রুয়ান্ডা এবং সুইজারল্যান্ডের অনেক দেশ পরিদর্শন করেছেন। তিনি 2017 সালের নভেম্বর থেকে WHO দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক অফিসে কাজ করছেন। এই অঞ্চলের 11টি দেশের দক্ষ তথ্য ব্যবস্থাপনা এবং ডেটা মানের উন্নয়নের পরিকল্পনার সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে চলেছেন। মিস্টার শরীফ গবেষণা ও প্রকাশনায়ও অভূতপূর্ণ অবদান রেখে চলেছেন। জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা জার্নালে তার বহু গবেষণা প্রকাশিত হয়েছে। মিস্টার শরীফ তার ছাত্রজীবনে খুব ভালো ক্রিকেটার ছিলেন। তিনি পরিসংখ্যান বিভাগ, কামালউদ্দিন হল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করতেন। এছাড়াও তিনি বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন। তার মূল ভূমিকা ছিল ব্যাটিং ও উইকেট কিপিং। ব্যক্তি জীবনে মিস্টার শরীফ এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক এবং স্ত্রীকে নিয়ে তার সুখী জীবন। তার স্ত্রী বাংলাদেশের ইডেন মহিলা কলেজ থেকে সমাজকর্মে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সন্তান দুজনের উভয়ই ব্রিটিশ পাঠ্যক্রমে ভারতের উত্তরপ্রদেশের নয়ডার কোঠারি আন্তর্জাতিক বিদ্যালয়ে অধ্যয়ন করছে।